ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, আমাদের ঈদের ড্রেস এটা। আলিনা ঈদের ড্রেস, আলিনা দাদা, দিস ইজ আলিনা ঈদের ড্রেস। আমাদের প্রিপারেশন হচ্ছে, আজকে আমরা ঈদটা বাসায় করছি না, ঈদটা করছি বাইরে। আমাদের আজকে দাওয়াত আছে একটা, তো সেখানে আমরা সবাই কিছু না কিছু জিনিস রান্না করে নিয়ে যাব, সবাই মিলে একটু বসে খাবো। আর আমরা আজকে রান্না করেছি পোলাও আর কাবাব। সো লেটস গো, লেটস গো। আজকে আমার ভাগে পড়েছে কাবাব আর পোলাও, আগেই বলেছি। তো এইভাবেই কাবাবটা ভেজে নিয়েছি আর পোলাওটাও রান্না করে নিয়েছি। বাসার জন্য কিছু রান্না করে রেখে গিয়েছি, পোলাও, কাবাব, রোস্ট, গরুর মাংস। আসলে ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপর দিন, তিন দিনই আমার দাওয়াত আছে। সো দ্যাটস এই, বাসায় খাওয়া হবে না, তারপরে বাসায় রান্না করে কিছু রেখে গিয়েছি, কারণ ঈদ বলে কথা। সো আমরা রান্না দিয়ে দিলাম, আলিনা গান গাচ্ছে। আবার গান গাও। তো আমরা এখন যাচ্ছি লেকের সাইডে। লেকের সাইডে বসে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আরও ভাবিরা আসবে, বাচ্চারা আসবে, তো ওখানে বাচ্চারা একটু খেলবে, সেলিব্রেট করবো আমরা ঈদটাকে। আজকের ঈদটা এরকম যাবে, কালকে আরেক বাসায় দাওয়াত আছে, সেটা হচ্ছে আশার বাসায়। তো চলে এসেছি আমরা, আর এসেই কিন্তু খাওয়া দাওয়া প্রিপারেশন না শুরু হয়ে গেছে, বিকজ অফ সবাই ক্ষুধার্ত। আর অনেক কিছু করা হয়েছে, কাবাব, রোস্ট, পোলাও, ভাবির খিচুড়ি, স্পেশাল খিচুড়ি, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা, সালাদ, অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা বসে এখনই খেয়ে ফেলবে, দেন আমরা খেতে বসবো। আরিনাকে আমি এখন একটু খাইয়ে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে দেন আবার পানিতে নামবে ড্রেস চেঞ্জ করে। সব বাচ্চারাই ড্রেস নিয়ে এসছে পানিতে নামার জন্য। আসলে ওদের টার্গেট হচ্ছে ওরা কখন খাওয়াটা শেষ করবে এবং খাওয়াটা শেষ করে ওরা পানিতে নামবে। তো ভালো লাগছিল, অনেক গরম আমরা দেখে এসেছিলাম আসলে, আজকে 33 ডিগ্রি। আর আসার পরে দেখছি যে না, খুব গরমের সাথে হালকা খুব সুন্দর একটা বাতাস রয়েছে বাইরে, যার জন্য গরমটা ওভাবে লাগছিল না। আসলে বাসায় থাকলে যে পরিমাণ গরমটা লাগে, আপনার লেকের সাইডে বসলে, একটু ছায়াতে বসলে কিন্তু সেটা লাগে না। বাসার ভিতরে গরমটা আমার মনে হয় একটু বেশি লাগে। তো বাচ্চারা খেতে বসে গেছে, আইনার পাশাপাশি ফাতিমাও খাচ্ছে। তো ওদের খাওয়া শেষ, এখন ওরা পানিতে নেমে গেছে। আর আমার মেয়ে পানির প্রতি অন্যরকম একটা ভয় চলে আসছে, কারণ সে স্পেনে গিয়ে পানিতে ডুবে গিয়েছিল এরকম খেলতে খেলতে। ঠিক ফাতেমা যেভাবে যতটুকু পর্যন্ত গিয়েছে অতটুকু পর্যন্তই গিয়েছিল স্পেনে। তো যাওয়ার পরে সে এক পর্যায়ে খেলতে খেলতে পা পিছলিয়ে ভিতরের দিকে একটু ডুবে গিয়েছিল। তো পানি খেয়েছে ভালোই, তো সে যেতে যাচ্ছে না। আর ফাতেমাওকে অনেক ডাকছিল যে আসো আমি তোমাকে ধরবো, বাট সে ট্রাস্ট করতে পারছিল না। দাঁড়ানো, ফাতেমা আপু ধরবে, যাও, ভয় পাও, ভয় পাচ্ছ? আরিনা কিছুতেই পানির দিকে, ভিতরের দিকে যায়নি, কারণ ভয় পেয়েছে আসলে, ওর ভয়টা ভিতরে ঢুকে গিয়েছে। তো ওকে সঙ্গ দেওয়ার জন্য ফাতিমা আবার চলে আসছে, যে ওকে সাথে একটু বসার জন্য, কারণ ওর তো ভালো লাগছিল না, ও যেতেও চাচ্ছিল, ভয়টাও কাজ করছিল।
ওদেরকে পানিতে নামিয়ে দিয়ে আমরা কিন্তু এপাকে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু চাও খেয়েছি সবাই মিলে। তো এখন আমরা খাবো ডেজার্ট, ইফাকে আমরা একটু গল্প টল্প করলাম। তো ডেজার্টে অনেক আইটেম ছিল, জর্দা, সেমাই, 2-3 রকমের সেমাই, মিষ্টি, পুডিং, হালুয়া, বুটের হালুয়া, আরেকটা ছিল বোধহয় সুজির হালুয়া, ঝাল পিঠা ছিল, মাংসের ঝাল পিঠা, যেটা বাচ্চাদের দিকে খেলছিল, কথা বলছিল, দুষ্টমি করছিল, ওরা অনেকক্ষণ এ নিয়ে 2 থেকে 3 বার পানিতে নেমেছে। তো এটা খাওয়ার পরে যেটা খেয়েছি আমরা সেটা হচ্ছে চটপটি আর ফুচকা। তো চটপটি আর ফুচকা মানে খুবই মজা হয়েছে, দুটা ভাবি বানিয়ে নিয়ে এসেছিল, তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম। তো ভিউয়ার্স, এ ছিল আমার ঈদের ডে ওয়ানের আনন্দের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি ঈদ ডে টুতে, লেটস গো। আজকে ঈদের দ্বিতীয় দিন, কাজের থেকে আসলাম, সকালের কাজ ছিল, এখন যাচ্ছি আলিনা চাচির বাসায়। চাচির বাসায় দাওয়াত আজকে না, আলিনা আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং হোয়াইট পরেছি, আলিনাও হোয়াইট পরেছে, আর হোয়াইট পরার কারণ হচ্ছে আলিনা চাচি হোয়াইট অনেক পছন্দ করে, তাই না বেবি? আসলে আমার কাজটা পুরোপুরি শুরু হয়ে গিয়েছে, আর দ্যাটস ওয়াই আমি ওভাবে এখন ভিডিও দিতে পারছি না, ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো খুব কষ্টে এই ভিডিওটা তৈরি করেছি, সময় বের করে, কতটুকু মানে পুরোপুরি করতে পারিনি শর্টকাটে। কাজের থেকে এসে এখন যাচ্ছি আসার বাসায়, আমি খুবই টায়ার্ড দেখাই যাচ্ছে, যেমন চেহারার মধ্যে একটা টায়ার্ডনেস ভাব রয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদিও আমি সেভাবে পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, 3 দিনই কাজের থেকে এসে তারপর দাওয়াতটা অ্যাটেন্ড করেছি। আসার বাসায় চলে এসেছি, ও অনেক কিছু রান্না করেছে, তো ওকে রিকোয়েস্ট করে বলেছি প্লিজ পোলাও রান্না করবে না, ভাত খাবো, গরুর মাংস ঝুরা দিয়ে ভাত, সবজি, চিংড়ি মালাই কারি, আর শক্ত মুরগি ছিল, আর কিটা ছিল হচ্ছে হ্যাঁ একটা সবজি ছিল, খুব মজার একটা সবজি করেছে, শাকও করেছে। তো আরাম করে খেলাম, আজকে অনেক গরম পড়েছে, আসলে এই সপ্তাহটা পুরোটাই প্রচণ্ড গরম, তো এত গরমে এত হেভি খাবার খেতে একদমই ভালো লাগছিল না। ঈদ ডে 3, আজকে চালের রুটি বানাচ্ছি কাজের থেকে এসে। তো এই চালের রুটি বানিয়ে একটা ভাবির বাসায় যাব, ওখানে আমরা সবাই মিলে কোরবানির মাংস দিয়ে চালের রুটি দিয়ে পরোটা দিয়ে খাবো, বাচ্চারা একটু খেলাধুলা করবে, আর একটু সময় স্পেন্ড করবো, দেন আরেক জায়গায় যেতে হবে আমাদের আরেকটি দাওয়াতে, বিকালের দিকে গ্রিলের একটা দাওয়াত আছে, দাওয়াত মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি গেট টুগেদার, কাছের মানুষগুলোর সাথে, কাছাকাছি যারা থাকে তাদের সাথে গেট টুগেদার আর কি। যেহেতু আগেই বলেছি কাজ শুরু হয়ে গিয়েছে, তো কাজ করে এসে দাওয়াত অ্যাটেন্ড করাটা খুবই টাফ, এবং কাউকে দাওয়াত করে খাওয়াটা তো অসম্ভব ব্যাপার, কাজ না থাকলে আরেকটি ব্যাপার, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এখানে বাইরে যদি কাজ করে থাকে তাহলে সময়টা মিলানো অনেক টাফ। তারপরও আলহামদুলিল্লাহ 3 দিনই খুব ভালোভাবে কাজের পরেও সেলিব্রেট করতে পেরেছি ঈদটাকে, এবার সেটা অনেক বড় একটা পাওয়া, এবং আলিনাও খুব মজা করেছে। আমার জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ এখন অনেক গরম পড়েছে, এবং কাজেরও প্রেশার ভালোই চলছে, কারণ জানেন আপনারা সবাই যে করোনা প্রায় শেষের দিকে, তো সব কিছু খুলে দিয়েছে সব জায়গাগুলো, তো আমার জায়গা কাজের জায়গাটাও খোলা, তো ভালো কাজের প্রেশার পড়ছে এখন। তো এই হিসাবে আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছে কাজ করে এসে অ্যাটেন্ড করাটা, বাট তারপরও মেয়ের আনন্দের জন্য, নিজের আনন্দের জন্য, এবং কাছাকাছি যে মানুষগুলো থাকে, আর ধর্মীয় উৎসব ঈদ সেটা পালনের জন্য, সেলিব্রেশনের জন্য এতটুকু কষ্ট করাই যায়। আর এই কষ্টের মাঝে যে আনন্দটুকু আমি পেয়েছি সেটাই আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আশা করি। এটা হচ্ছে ভাবির হাতে রান্না করা কোরবানির গরুর মাংস, তো কোরবানির গরুর মাংস দিয়ে চালের রুটি দিয়ে পরোটা দিয়ে এবং আশার দেওয়া ঝুরা মাংস দিয়ে মুড়ি দিয়ে ভালো মতো আলহামদুলিল্লাহ খেলাম। তো বাচ্চারা এখন খেলাধুলা করছে নিচে,
তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের সাথে একটু গ্যাপে গ্যাপে এখন হয়তোবা দেখা হবে, রেগুলার আমি ভিডিওটা দিতে পারবো না, আগে বলেছি, বিকজ অফ আমার কাজের এখন অনেক আই বেশি প্রেশার সাই পড়ে গিয়েছে। তো এই ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার শখে খোলা, তো যখন সময় পাবো তখনই আপনাদের সাথে এটা শেয়ার করব, আই আমার সাই লাইফে আমি কি করছি না করছি আপনাদের সাথে যেটা শেয়ার করা যায় আর কি, যতটুকু শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করব, হ্যালো, এবং আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদ মোবারক।